এই যে মাদ্রাসা হিসেবে আমি মনে করি একটা বাচ্চা বেড়ে ওঠার পিছনে শুধু যে পড়ালেখাটাই দরকার তা নয় একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য আরো অনেক কিছু দরকার আমার বাচ্চার বয়স 6 প্লাস তো আমি আমার বাচ্চাকে বেশ কয়েকটি আর্ট প্রতিষ্ঠানে দিয়েছিলাম সে যেন তার মনের কথাগুলো বা মনে যেটা চিন্তা করে সেটাকে সে তার রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে কিন্তু আমি সেখানে হতাশ ছিলাম কারণ সেই প্রতিষ্ঠানগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান আমি তাদেরকে টাকা দিই তারা মাস শেষ করে এরকম কিন্তু আমি একদিন দিয়াস গ্যালারিতে আসি এই পাশেই আমার বাচ্চার স্কুল আমি এসে প্রথমে এটাকে প্রথমে এসে যে ভর্তি করিয়েছি তা নয় আমি দেখেছি আমার সাথে আমার ফ্রেন্ড ছিল আমরা দুজন এসে দেখেছি মানে এদের অ্যাক্টিভিটিগুলো আমাকে মনে হয় আমার কাছে মনে হয়েছে এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না এটা বলার জন্য বলছি না আমি আজকে বলার সুযোগ পেয়েছি সেটা না আমার আসলে ও কথাগুলো আমার মনের মধ্যেই ছিল যে প্রতিষ্ঠানটা এতটা গোছালো এবং একটা বাচ্চার ভিতরে কী কী ধরনের প্রতিভা থাকতে পারে যে প্রতিষ্ঠান হিসাবে সেটাকে বা তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা মানে সেলুট আর্ট গ্যালারি তারা মানে প্রথম থেকেই আমার বাচ্চাটা মানে এখানে আসার পর থেকে সে এতটা অ্যাক্সেপ্টেড যে না এটা একটা প্রতিষ্ঠান সেটা না আমি ওখানে যাবো মজা করবো আঁকবো সবাইকে দেখবো এই যে তার ভিতরে একটা আগ্রহ এটা আমাকে একদম মুগ্ধ করেছে এটা পুরোটাই হয়েছে জিয়ার্স গ্যালারি থ্যাংক ইউ থ্যাংকস আমি শামিমা সুলতানা হাসি আর আমার বাচ্চার নাম হচ্ছে আইডেন হাসান আয়ান থ্যাংকস ইয়ার্স আর্ট গ্যালারি এরকম একটা অপরচুনিটি আমার বাচ্চা এবং আমাকে দেওয়ার জন্য যারা এখনও ইয়ার্স গ্যালারিতে আসেননি দেখেননি আমি তাদেরকে বলবো আমার বলার জন্য না আপনারা আসুন এবং দেখুন যে কী কী ধরনের অ্যাক্টিভিটি আছে আমি কী জন্য কথাগুলো বললাম কতটা সত্য বললাম বলার জন্য বললাম কি না যাচাই করুন প্লিজ থ্যাংক ইউ